আজকাল কেন জানি ছেলেদের তুলনায় মেয়েদের মাঝে হিন্দি ভাষার প্রতি বেশি ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে। যে মেয়েগুলো হিন্দি বোঝে বা যে মেয়েগুলো হিন্দি খুব পছন্দ করে, এমন মেয়ের সাথে মজা করেই হোক বা সিরিয়াসলি হোক, হিন্দিতে দু একটা কথা বললে বা হিন্দিতে দু একটা রোমান্টিক ডায়লগ মারলে কেন জানি এরা খুব বেশি খুশি হয়ে যায়, খুব মজা পাই। বিশ্বাস না হলে হিন্দি বোঝে এমন মেয়ের সাথে একদিন ট্রাই করেই দেখবেন, অবাক করা ফলাফল পাবেন। তো যাই হোক, আমার মূল প্রসঙ্গ হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য হিন্দি রোমান্টিক ডাকনাম। আপনার গার্লফ্রেন্ড যদি হিন্দি বুঝে থাকে অথবা সে হিন্দি না বুঝলেও সে যদি হিন্দি মুভি দেখতে বেশি ভালোবেসে থাকে, তাহলে বলবো, মাম্মা আপনি তো জান জানু বেবি বাবু কলিজা টলিজা এগুলো নানা নামে অলরেডি অনেক দেখে ফেলেছেন, চলুন না আজকে কিছু হিন্দি রোমান্টিক ডাকনাম দেখে নিন। হতে পারে এগুলো আপনার গার্লফ্রেন্ডের কাছে খুব ভালো লাগলো, সে অনেক খুশি হলো। তো চলুন, নাম্বার এক, জানেমান। জানেমান শব্দের ইংরেজি অর্থ হচ্ছে সুইটি, যেটার বাংলা অর্থ করলে অর্থ দাঁড়ায় মিষ্টি। তবে আমাদের জান শব্দটার সাথে হিন্দি জানেমান শব্দটির বেশ মিল থাকলেও যে মেয়ে হিন্দি বোঝে তার কাছে জান শব্দটার চেয়ে জানেমান শব্দটি বেশি ভালো লাগবে। নাম্বার দুই, দিলরুবা। দিলরুবা শব্দের বাংলা অর্থ হচ্ছে মনোমুগ্ধকর, অর্থাৎ যার দিকে একবার তাকালে আর চোখ সরাতে ইচ্ছা করে না, অথবা যাকে হাজারবার দেখলেও দিল ভরে না বা মন ভরে না। তো আপনার গার্লফ্রেন্ড যদি এমন হয়ে থাকে তাহলে আপনি তাকে দিলরুবা বলে ডাকতে পারেন। নাম্বার তিন, মেহবুবা। মেহবুবা অনেক মিষ্টি একটা ডাকনাম, যদিও এর ডাইরেক্ট বাংলা অর্থটা এক শব্দে বলা কঠিন, তবে এর অর্থ অনেকটা সুন্দর বা উদার মনের অধিকারী। নাম্বার চার, শাহজাদি। শাহজাদি এর বাংলা অর্থ হচ্ছে রাজকন্যা, অর্থাৎ আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে রাজকন্যার মতো মনে করে থাকেন তাহলে তাকে ভালোবেসে অবশ্যই শাহজাদি বলে ডাকতেই পারেন। তাছাড়াও আপনি চাইলেই আপনার গার্লফ্রেন্ডকে শাহজাদি বলে ডাকতে পারেন, আশা করা যায় এতে আপনার গার্লফ্রেন্ড অনেক খুশি হবে। নাম্বার পাঁচ, দিল কি রানী। দিল কি রানী এর বাংলা অর্থ হচ্ছে হৃদয়ের রানী। যদি এমন হয় আপনি আপনার গার্লফ্রেন্ডকে এতটা ভালোবাসেন যে আপনার হৃদয় জুড়ে শুধু তারই বসবাস, আপনার পুরো হৃদয় জুড়ে শুধু তারই রাজত্ব, তাহলে দিল কি রানী এই নামটি আপনার জন্য বেস্ট হবে। নাম্বার ছয়, দিল কি ধারকান। দিল কি ধারকান শব্দের বাংলা অর্থ হলো হৃদয়ের নিঃশ্বাস। জানেনি তো, নিঃশ্বাস ছাড়া পুরো শরীর অচল। তো আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে দিল কি ধারকান বলতেছেন, তার মানে আপনি তাকে বোঝাচ্ছেন যে সে আপনার কাছে নিঃশ্বাসের মতো, তাকে ছাড়া আপনি মৃত। নাম্বার সাত, গোলাবো। গোলাবো বলতে গোলাপের মতো সুন্দরকে বোঝানো হয়। শুধু গোলাপের মতো সুন্দরটাই এখানে প্রসঙ্গ না, গোলাপের মতো কমল, মসৃণ ইত্যাদি ব্যাপারগুলোও বোঝানো হয়। তো যাই হোক, আপনার গার্লফ্রেন্ড অনেক সুইট, কিউট বা মিষ্টি চেহারার হয়ে থাকলে আপনি তাকে গোলাপও বলে ডাকতে পারেন। তো মশাই, আমি তো বুঝতেই পারতেছি না যে নামগুলো আপনাদের কেমন লাগতেছে। ভালো লাগতেছে তো? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে বুঝিয়ে দিন তো। তাহলে এমন আরও কিছু ডাকনাম নিয়ে হাজির হব। আর হ্যাঁ, কোন নামটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকবেন সবাই, বাই বাই।